নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার বৃন্দ, আমাদের পক্ষ থেকে বলবার মতো যা ছিল বলা হয়েছে। আমি প্রারম্ভেই বলেছিলাম যে আপনাদের কাছে আমাদের কিছু প্রশ্ন আছে। প্রথমেই এক নম্বরে প্রশ্ন করব ইভিএম নিয়ে। আপনাদের একজন নির্বাচন কমিশনার বলেছিলেন ইভিএম এ কোনো ত্রুটি ধরতে পারলে লক্ষ লক্ষ ডলার পুরস্কার দেবেন। এখন ইভিএম মেশিন নিয়ে আসেন, আমি আনপড় মানুষ, ইভিএম সম্পর্কে আমার তেমন কোনো জ্ঞান নাই। তারপরে আমি 30টা ভুল এখানে বসেই আপনাদেরকে ধরে দিয়ে যাব। আমার ডান পাশে যিনি আছেন হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, এর আগের কমিশন, ওই বিল্ডিং এ, ওই যে ওইদিকে যে কোথায় যেন একটা ইয়ে ছিল আগার গাঁয়ের বিল্ডিং এ আমরা আলোচনায় গিয়েছিলাম। তাদের আলোচনায় আমরা খুশি হয়েছি, তাদের ব্যবহারে আমরা খুশি হয়েছি। একজন ব্রিগেডিয়ার, একজন কর্নেল, একজন মেজর ওদের এসেছিলেন মেশিন টুলসের থেকে, পক্ষ থেকে। এই মেশিনটা খুব সম্ভবত মেশিন টুলস ওয়ালারা তৈরি করেছে অথবা তারা এটা দেখাশোনা করছে। একদম পুরো কমিশনের সামনে আমরা প্রায় 12 জন না 14 জন ছিলাম। হাবিবুর রহমান তালুকদার 6টা জাল ভোট দিয়েছিলেন তাদের চোখের সামনে, ইভিএম ধরতে পারে নাই, রিজেক্ট করে নাই। আমি ইভিএম ভালো করে এখন পর্যন্ত দেখি নাই, কিন্তু যারা ইভিএম দেখেছে এই গত নির্বাচন, এই কি বলে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো যে হচ্ছে, এই নির্বাচনে যেখানে ইভিএম ব্যবহার করা হয়েছে সেখানে অনেক ত্রুটি পাওয়া গেছে। আমি শুনলাম 5% ভোট সংশোধনের একটা সুযোগ ইভিএম নাকি আছে, তো এটা যদি হয় সেটা 5 হোক আর 1 হোক, আমি আপনাদের সামনে একটা এক্সাম্পল তুলে ধরতে পারি। মহাবিশ্বের মুক্তাগাছা বলে একটা পৌরসভা আছে, সেই পৌরসভায় এই টার্মের 3 টার্ম আগে আব্দুল হাই বলে একজন আমার এক কর্মী নির্বাচিত হয়েছিলেন, সে 1 ভোটে নির্বাচিত হয়েছিল। ভোটটা 2 বার করা হয়েছে কিন্তু 1 ভোটেই তিনি জিতেছেন, ব্যবধান, হ্যাঁ 1 ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন। তাহলে আপনার যদি 1 ভোট দেওয়ার থাকে, 5 ভোট দেওয়ার থাকে, তাহলে ভোটারের মতামতের কিন্তু এখানে কোনো প্রতিফলন ঘটবে না। তো সেই জন্য বলছি যে এই যে ইভিএম ত্রুটি ধরে দিতে পারলে লক্ষ লক্ষ, কত লক্ষ জনই বলেছিল, $10 মিলিয়ন, আমি জীবনে $5,000 আমি একত্র দেখি নাই। তো এটা যদি ভুলবশত বলে থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনারা একটা সাংবিধানিক পদে আছেন, আপনাদের পতাকা আছে, বাংলাদেশের পতাকা থাকে মন্ত্রীদের আর ইলেকশন কমিশনের, আমি জানি কার দু একজনের আছে। এটা আমাদের কাছে খুবই মানে অস্বস্তিকর মনে হয়েছে। এই ব্যাপারে আমি প্রধান ইলেকশন কমিশনারের মতামত জানতে চাচ্ছি।